করোনাকে হালকাভাবে নেয় প্রচণ্ড বিক্ষোভের মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ১৬টি শহরে বিক্ষোভকারীরা তাকে এখনই অভিশংসন করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ডাক দিয়েছে। এইসব সমাবেশ শান্তিপূর্ণ হলেও কয়েক স্থানে পুলিশের সাথে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট বোলসোনারোর প্রতি ব্রাজিলের মানুষের সমর্থন কমতে থাকে। করোনার ছোবলে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৪,৬০,০০০ মানুষ মারা গেছে। তার বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ, শুরু থেকেই করোনা মোকাবেলায় বিষয়টি তিনি খুব একটা আমলে নেননি, জনসাধারণকে মাস্ক পরতে তিনি উদ্বুদ্ধ করেননি, এমনকি টিকা নেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেছিলেন। ব্রাজিল জুড়ে এই বিক্ষোভের আয়োজন করেছে দেশটির বিভিন্ন বাম রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠন। ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোতে বিক্ষোভকারীরা বোলসোনারোর ব্যঙ্গচিত্র এঁকে তার বিরুদ্ধে স্লোগান দেয়। অনেকের হাতে ছিল সাবেক বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার ছবি। করোনা মহামারীতে বিশ্বে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিলের নাম।